পুরা মনে হয়ে যাচ্ছে যে পাল্লা দিছি, পাল্লা থেকে কবুতর হয়ে যাচ্ছে। আর আওয়ার যে একটা স্টাইল দেখছেন, স্টাইল দেখছেন কত সুন্দর, এই যে চলে গেছে, এই চলে গেল, এই চলে গেছে, এই দেখেন একে একে যে যাচ্ছে, এই চলে গেছে কবুতরে। আপনারা বললো যে আপনাকে পাল্লা দেবো। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পে থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে এসেছি, কখন আমি পাল্লা যাব বা কি দেখে কবুতরগুলো পাল্লা নিয়ে যাব, এই নিয়ে আজকে ভিডিওটা। চল আমার মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, আমার শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। আমি যে ছাদে আছি, এই ছাদটা ছয়তলা ছাদ। আমি যখন পাল্লা যাব তিনটা জিনিস দেখবো, ঠিক আছে? এই যে আমার ষোলোতলা বিল্ডিং, যেটার ভিতরে আমরা দেখা কবুতরগুলো উড়ে, হাইট আসছে কিনা বা হাইট কতটুকু উঠতেছে এটা দেখি। আমি তিনটা জিনিস ফার্স্টে দেখবো, যে কবুতরগুলো কিরকম উঠতেছে, ঠিক আছে? কবুতরগুলো কেমন উঠতেছে, কত উঁচা উঠতেছে, কবুতরগুলো নাইমা কি হাঁপায় কি হাঁপায় না, কবুতর ফ্লাক্সারা কি কবুতর অটোমেটিক উপরে উঠা যায় কিনা, এই জিনিসটা দেখবো। দুই থেকে তিন ঘন্টা উড়ায় কিনা এটা দেখবো। তারপর ওই লোক কবুতরগুলো আরে নিয়ে দেবো সীমানা, দেখতেছেন এটা আমার সীমানাটা আমি দেখাই। এই যে একটা সীমানা আমার, আমি একটু ই করে নিই। এই যে ইটা দেখতেছেন উপরে, যে ইটা সিলিন্ডার ইটা, এই যে এটা জুম করে দেখাই, যে টাঙ্কিটা, এই টাঙ্কিটা হলো আমার সীমানা, এই সুজা, ঠিক আছে? তারপর ওই যে নারিকেল গাছ, তারপরে যে নারিকেল গাছ, এই বিল্ডিং, আর হইলো আপনার এই বিল্ডিং, আর এদিকে হলো যে এতটুকু, এই এতটুকু হইলো, এতটুকু হইলো আমার সীমানা। যখন আমি দেখবো কবুতর সীমানা বাইরে রয়ে যাচ্ছে, এই দেখেন সীমানা বাইরে চলে যাচ্ছে, সেসব প্র্যাকটিক্যাল দেখাবো, ঝুমকুটি দেখছেন সীমানা, দেখুন সীমানার বাইরে চলে গেছে, এই সীমানা, সীমানা বাইরে চলে গেছে। অনেকক্ষণ পরে কবুতরগুলো আসে, কবুতরগুলো আপনার মনে করেন উপরে যে উড়ে, উপর থেকে একদম উপরে উঠে, উপর থেকে আবার নিচে নামে, নিচে মিডিয়ানে নামে, আবার উঁচায় যায় বামে নামে, বামে থেকে মনে করেন দুই চক্কর দিয়ে আবার উঁচে উঠে যায়। ফ্লাক্সের এই যে ফ্লাগ দেখে আপনাদেরকে, যে ফ্লাগ কিন্তু আসছে আমাদের এখানে, ফ্লাগ যে ছোটো একটা ফ্লাগ আছে আমার, এই ফ্লাক্সার এই কবুতরগুলো মনে করেন তিন ঘন্টা বা আড়াই ঘন্টা বা দুই ঘন্টা দম করতেছে, তখন এই কবুতরগুলো নিয়ে আমি কবুতরগুলো রেসে নিয়ে যাব। অবশ্যই এক সপ্তাহ থেকে দশ দিন চেষ্টা করবেন, দশ দিন যেন এরকম থাকে, তখন আপনি কবুতরগুলো ফর্মে থাকবে, ফর্মে থাকলে আপনি কবুতরগুলো নিয়ে চলে যেতে পারবেন। আর এর আগে যদি নেন, এক্ষেত্রে কিন্তু কবুতরগুলো ভালো করবে না। এটা শিখতে আমার তিন থেকে চার বছর সময় লাগছে। আগে তো শুধু কবুতর পালতাম আর উড়াইতাম, এত কিছু বুঝতাম না। এটা শিখছিল তিনজন বড় ভাইতে, একটা আরিফ ভাই, এসআরটি বিষয়ে রানা ভাই, আর শাহেদ ভাই। এসআরটি বিষয়ে রানা ভাই বলছিল যে পানকুড়ি, এই পানকুড়ি তো আপনারা চিনেন, যে খালবি খালে যেই করে, খালে মাছ খায় পানকুড়ি, এই পানকুড়ি দেখলে কবুতর ফের 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 করে উপর দিকে উঠে যাবে, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে মন চাই দিকে দৌড় দিবে, তখন বুঝবা যে কবুতরগুলো ফর্মে আসছে। আর আরিফ ভাই যেটা বলছিল যে ই আছে আপনার, যে বামে চলে যাবে, বামে থেকে বাসানে দিবে, বাসানে উপরবে, উপরে আপ ডাউন করবে, নামবে উঠবে, নামবে উঠবে, তখন এই কবুতরগুলারে রেসে নিয়ে যেতে হবে, পাল্লায় নিয়ে যেতে হবে। আর শাহেদ ভাইয়ের বাসায় গেছিলাম, ওনার কবুতর উড়া ধরন আর আমার উড়া ধরন এক না, এক দেহি নেই, তখনকে আমি বুঝছি যে কবুতর ফর্ম কি। শাহেদ ভাইয়ের বাসা যাওয়ার পর এক সপ্তাহ পর দিয়ে আমার কবুতর ফর্ম আসছে, তারপরে আমি কবুতরগুলো রেসে নিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো করছে কবুতর। তো কবুতর এইভাবে করে কবুতরগুলো করতে হয়, তাড়াহুড়া করে যদি কবুতর পাল্লা দেন, এক্ষেত্রে আসলে ভালো কিছু আসে না। ধৈর্য ধরলে সব কিছু হয়, ধৈর্য আপনারা কোনো দিন ঠকা বেড়া হয় আজকে পাইতেন, এটা তিন দিন পর বা চার দিন পর বা এক সপ্তাহ পরে পাবেন এতটুকুই। আর আমার কবুতর তো দেখতে পাচ্ছেন কই চলে গেছেন, সীমানা আমার দেখছেন, সীমানার বাইরে কিন্তু চলে গেছে, হ্যাঁ সীমানার বাইরে উঠতে আসে, ওই দেখেন ওই কোনাতে উঠতে আসছে, তখন আপনার কবুতরগুলা ইয়ে নিয়ে যাবেন। হাইট কিন্তু অতটা হয় নাকি, হাইটে একটু উঁচে উঠতে হবে। এই যে আমাদের ষোলোতলা, আমি সবসময় এটার ভিতরে খেয়াল করি, এটা আছে ষোলোতলা, তো যেহেতু ষোলোতলা আছে আমার কবুতর কততলা আছে দেখতে পাবো, আমার কবুতর আঠারোতলার উপরে আছে, আঠারোতলার উপরেও হইলে মিনিমাম বিশ পঁচিশ থেকে তিরিশ তলা হইতে দিব, সর্বনিম্ন পঁচিশ তলা হইতে দিব, তখন আমি কবুতরগুলা রেসে নিয়ে যেতে পারবো। আর কোনো ছটফটা দেখছেন কবুতরের, এই তিন চারটা জিনিস আপনি খেয়াল করবেন, তারপরে আপনার কবুতর নিয়ে বেরিয়ে যাবেন। অবশ্যই দশ দিন চেষ্টা করবেন, দশ দিন যেন কবুতরগুলো এরকমভাবে উড়ে
তারপর আস্তে ধীরে আপনি কবুতরকে নিয়ে উপর দিকে নিয়ে আপনার পাল্লা তুলে দেবেন, উপর দিকে উঠতে আসছে, আস্তে আস্তে উপর দিকে উঠবে। এভাবে করে কবুতরগুলো ই করবেন, কবুতরগুলো ফর্ম দেখছেন কীভাবে দৌড়ে যাচ্ছে, দৌড়ানি দেখেন, এই যে চলে গেছে, এই যে চলে গেল, এই যে চলে গেছে, এই দেখেন একা একজন যেতে আসছে, এই চলে গেছে, আবার বাঁচতে 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 উপর একবার চলে যাবে, আবার আসবে, চলে যাবে আবার আসবে, তখনকে আপনি বুঝবেন যে আপনার কবুতরগুলা ফর্মে আসবে। আর যখন ফর্মে থাকবো কবুতরগুলা দেখবেন অটোমেটিক ভালো রেজাল্ট করবে। যে আমাদের ইন্ডিয়ার প্লেয়ার যে বিরাট কোহলি একসময় খুব ভালো খেলতো, হ্যাঁ পরে দেয় ডাউন হয়ে গেল, আবার ভালো খেলছে, এবার সমান হয়ে গেছে, কেন ওর ফর্ম আসছে। এই ফর্মটা বুঝতে আবার অনেক সময় লাগছে, 4 বছর সময় লাগছে ফর্মটা বুঝতে, ঠিক আছে। তো আপনারা এইভাবে করে কবুতরগুলো উড়াবেন, আর এই দেখবেন আপনার কবুতর দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর তাড়াহুড়া করে পাল্লা দিলে বা পাল্লা ই করলে ভালো যে রেজাল্ট আসে না এটা সবাই ভালো জানে, যারা নতুন আছেন পাল্লা দিচ্ছেন তারা বুঝতে আছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখনও পাল্লা দিই নেই, ইনশাল্লাহ দিব রিসেন্টলি, আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর। কবুতরে বলবে আমাকে পাল্লা দাও, ঠিক আছে, কবুতরে আপনারা বলবে যে আমাকে পাল্লা দাও। এই জিনিসটা আমি অনেক বড় ভাইয়ের কাছে শুনছি, কিন্তু আমি এর আগে বুঝতাম না, এখন বুঝতেছি যে কবুতরে বলে কবুতরের কখন পাল্লা দিতে হবে। আবার অনেক কিছু আছে কবুতরে বলে কখন কি লাগবে, এটা সম্পূর্ণ হলো অভিজ্ঞতার বিষয়, আস্তে 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 অভিজ্ঞতা করবেন। এইভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে, এতে করতে চলে যাচ্ছে দেন বুঝলে যায়, আবার ফিরে আসবে, ফিরে আসবে। দেখছেন কেমনি আইতে আসছে কবুতরগুলো, আচ্ছা আসুক পাশে দেখতে পারবে, এই দেন কেমনি আইতে আসছে, এই যে আইতে আসছে, এই যে আইতে আসছে, এই যে অবশ্যই পুরা মনে হয়ে যাচ্ছে যে পাল্লা দিছি, পাল্লা থেকে কবুতর আইতে দেখছেন। আর আওয়ার যে একটা স্টাইল দেখছেন, স্টাইলটা দেখছেন কত সুন্দর, এরকম দেখেন 5-6টা বিষয় দেখে তারপরে কবুতরগুলো পাল্লা দেন, দেন উড়ার একটা দাঁত দেখেন আপনারা, কই গেছিল ওকে, কই থেকে এসেছেন, ক্যামেরা জায়গা নেয় না, না হইলো 0.5 কিলো থেকে 1 কিলো চলে গেছিলো, ওখান থেকে আবার ফিরে আসছে। এভাবে দেখে তারপর কবুতরগুলো পাল্লা নেবেন। এই যে আমাদের একটা কবুতর আছে টাল কবুতর, এই কবুতরটা আমরা উঠাই দিব, আমার বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে, যেহেতু আমি কবুতরগুলো জোড়া ভেঙে দিতেছি সেহেতু এই টাল কবুতরটা আমি উঠাই দিব এখনই। আমার টাল কবুতরটা দেখেন গাড়ি নামাইতে পারে, কিন্তু গাড়ি নামাইতে পারে না, কিন্তু ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ঠিক আছে, মাঝে যা রেস্ট দিতে হবে রেস্ট দিতে পর আবার জোড়া দিব, মাঝে যা ধরি। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল দেখতেছেন আমাদের এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ইনশাল্লাহ আমার স্কুল দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।